জীবন দেখতে পেয়ে আর সুখিয়া আর ঝুঁকে চলে দিকে দিকে স্বপ্নেরই মতো পাখি, জীবনের গান শুনেছ বন্ধু জীবন দেখেছ কি, আর সুখিয়া আর ঝুঁকে চলে দিকে দিকে স্বপ্নেরই মতো পাখি, এখানে আকাশ নেই ওখানে বাতাস নেই, এখানে আকাশ নেই ওখানে বাতাস নেই, অন্ধকার মরু শিখা জানি, জীবনের গান শুনেছ বন্ধু জীবন দেখেছ কি, আর সুখিয়া আর ঝুঁকে চলে দিকে দিকে স্বপ্নেরই মতো পাখি, জীবনের গান শুনেছ বন্ধু জীবন দেখেছ কি, আর সুখিয়ার ঝুঁকে চলে দিকে দিকে স্বপ্নেরই মতো পাখি, স্বপ্নেরই মতো পাখি, স্বপ্নেরই মতো পাখি। গ্রাম থেকে শহরে এসেছিলাম চাকরি করার জন্য, চাকরি করতে পারলাম না, হয়ে গেলাম কাজের লোক, আর রান্না করা বাসন মাজা কুন্ড কোটা জুতো সেলাই চণ্ডীপাঠ সবটাই পেশা, সবটাই দায়িত্ব নিয়েছি, গিন্নিমা দিদিমণিকে আমি বুঝিয়ে পাচ্ছি না, যত বলি গিন্নিমা একটু বোঝার চেষ্টা করো, দিদিমণি একটু বোঝার চেষ্টা করো, কেউ আমার কোনো কথা শুনছে না। বাবা রে বাবা, কে ফোন করে বলো দিনি? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? ওরে হারা, তোর গিন্নিমা বলছি। ও দিদিমণি, বলো কি হয়েছে, বলো বলো বলো। আরে মা, তোমার দিদিমণি না, তোর গিন্নিমা বলছি। ও তারে ডিস্টার্ব বুঝতে পারিনি, হ্যাঁ বলো কি হয়েছে বলো। ওরে হারা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? তোর দিদিমণি, হ্যাঁ, কালকে রাগ করে বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। আরে ছোট মেয়ে চলে গেছে, বড় হয়ে ফিরে আসবো, অসুবিধার কি আছে? কোনো কথা শুনতে চাই না, তোর দিদিমণিকে এখনই ফিরে আনা চাই। না না, বাবুর বাড়ি কাজ করবে, কাজ করি বলে সব দায়িত্ব না সম্ভব হয়, দিদিমণি রাগ করে চলে গেছে, তাকে ফিরে আনতে হবে। ঠিক আছে, সব দায়িত্ব যখন নিয়েছি এ দায়িত্ব আমি নেবো, দিদিমণিকে ফিরিয়ে নিয়ে আসবো। দিদিমণি কোথায় যেতে পারে আমি জানি, দিদিমণির ঘাঁটি কোথায় জানি, দিদিমণিকে ফিরিয়ে আনতে হবে। এখানে আকাশ নেই ওখানে বাতাস নেই, এখানে আকাশ নেই ওখানে বাতাস নেই, অন্ধকার মরু শিখা জানি। দাদা, তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নই, কি করে ভালো থাকবো? প্রত্যেক সপ্তাহে আমার দেখাশোনা হচ্ছে, আর বাড়ি গিয়ে বলতেছে ছেলে আমাদের পছন্দ না। তা ছেলে যখন তোদের পছন্দ নয়, আমার বাড়িতে আমার দেখতে আসতেছি কেন, আর হাঁড়ি হাঁড়ি বা খাচ্ছে কেন? আমার বন্ধু বান্ধব তারা বেতা হয়ে ছেলেপুলের বাবা হয়ে গেছে, আর আমার যৌবনে ভাটা পড়েছে। আজকের একটা মেয়েকে দু বছর ধরে তার সঙ্গে প্রেম করছি, সে হচ্ছে হসপিটালের বড় ডাক্তার। তাকে একবার যখন বলি এ জুলি আমার বাড়িতে এসো না, বলে আজকের আমি পেট কাটতেছি, কালকের পা কাটতেছে। আর ভগবান জানে ও যদি আমার বাড়িতে আসে আমার মেন শিরা না কেটে বসে। দেখেছো, মেঘ না চাইতে বৃষ্টি, কি ব্যাপার জুলি হঠাৎ আমার বাড়িতে? এই অরূপ একজন আমার সাথে প্রেম করে এমনকি চাঁদ তারা সাক্ষী রেখে আর আজকে জিজ্ঞাসা করছো কি ব্যাপার আমার বাড়িতে? চাঁদ তারা ডুবে গেছে, তোমার হাতে আটাজি কাঁধে ব্যাগ, ব্যাপার সবার কি? অনেক কথা তোমাকে আমি এখন বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে ম্যাডাম চেম্বার থেকে আসতেছে, রেগে আছে। আই জুলি, তুমি দু বছর আমার সাথে প্রেম করতেছো আর হঠাৎ আমার বাড়িতে এসেছো, তুমি আমার কাছে বলবে না কার কাছে বলবে? আই কি হচ্ছে বলো তো। আচ্ছা রূপ, এই 45 বছর বয়সে আমার মা যে কীর্তি করেছি না, এই সমাজের লোকের কাছে আমি মুখ দেখাতে পারবো না। মা জননী এমন কি কাজ করেছে এই সমাজের লোকের কাছে তুমি মুখ দেখাতে পারবে না? কি করেছে কি করেছে দেখি বলো তো। তুমি বুঝতে পারছো না? আমি তো বুঝতে পারছি না বলে তোমাকে জিজ্ঞেস করছি। আমার মা এই 45 বছর বয়সে আমার নতুন করে বিয়ে করতে চলেছে। মা জননী বিয়ে করতে চলেছে? তাই এর থেকে আনন্দের খবর আর আছে কোথা? এটা মডার্ন যুগ হয়ে থাকে, একদিকে মায়ের বিয়ে হবে আর দু বছর পর তুমি আমার বাড়িতে এসেছো, একদিকে তোমার আর আমার বিয়ে হবে, একটা বামুনে দুটো কাজ সারা হয়ে যাবে। দেখো, তাছাড়া আমি একজন ডাক্তার, আমার এই বয়সে যে কিছু করেছি না এই সমাজের লোকেরা আমাকে ছিছি করবে। আমরা সমাজের লোকের খায়, সমাজের লোক ছিছি করে করুক, আমি পরের ছেলে আমি তো করছি না, শাশুড়ি মানে আমার মা জননী, মা জননীর বিয়ে হবে, আমি যদি মেনে নিতে পারি আর তোমার তোমার মানতে অসুবিধাটা কি? বুঝতে পেরেছি, তুমি আমার কথা কিছুতেই শুনবে না। কেন? তোমার বাড়তি যেমন সুটকেস গুছিয়ে চলে এসেছি ঠিক সেরকম চলে যেতে আমার বেশি করে সময় লাগবে না। এই জুলি, এই জুলি। দাদা ছেড়ে দেবো, দু বছর পর আমার বাড়িতে এসেছে, আজকের গোটা 15 চুম খেতে হবে, ছাড়বো। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখান থেকে গিন্নিমার বিয়ে বন্ধ হয়ে যায়। বাবা ছেড়ে দে, দুপুর বেলা কামড়া কামড়ি করিনি বাবা, সোনা চাঁদ ছেড়ে দে, দে বাবা ছেড়ে দে, সন্ধে হতে দে বাবা। দিদিমণি,
এ কি হারা অসময় আমার কাছে? তুমি বুঝতে পারো না তোমার খুঁজে, তুমি বুঝতে পারো নি আমার খুঁজে, কিন্তু কেন? তুমি মায়ের সঙ্গে ঝগড়া করে এলে, বলে এলে তোমার এমার্জেন্সি অপারেশন আছে, এই তোমার অপারেশন হারা, ছোট ছোট চুমখার কম্পিটিশন হারা। ওই ভদ্রমহিলার নামটা দ্বিতীয়বার আমার কানের সামনে উচ্চারণ করবি না। মা নাকি ভদ্রমহিলা, তুমি চলে এসছো বলে মা জননী কেঁদে কেঁদে চোখে জাল পড়ে গেছে, তুমি চলে আসো। বাড়ির চাকর চাকরের মতো হয়ে থাকবি, বেশি মাথা ওঠার চেষ্টা করবি না। ইয়ং ছেলে ইয়ং মেয়ে বিয়ে করে চলে যাচ্ছে, লজে চার পাঁচ দিন পরে ফিরছে, জিজ্ঞাসা করছে দিদিমণি কোথায় গিয়েছিলে, বলে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। তাতে যদি মান সম্মান লাগে, মা 45 বছর বয়সে বিয়ে করছে, সেটা নাকি সেন্টিমেন্টে লাগছে। তোমাদের আধুনিকতার শিক্ষার সমাজে নমস্কার, বাড়িতে ফিরে চলো, শুভ কাজটা হতে দাও। অরূপ তুমি তাহলে আমার কথা কিছুতেই শুনবে না, আর তুমি তাহলে ওই আনন্দটা কিনে থাকো। বাড়ি ফিরে আমি যেতে পারবো নি আর, 2 বছর পর আমার বাড়িতে এলো আর আমার চুমখাটা বন্ধ করলি। দিদিমার কাছে বলে এসছি দিদিমণিকে ফিরে নিয়ে যাবো, যদি না নিয়ে যেতে পারি এমুক আমি দেখাতে পারবো নি। এই হারা একটা কথা জবাব দে তো, বলো দিনি, ছেলের বিয়ে হলে ছেলের সঙ্গে কলবার কে যায়? ছেলে ভাই যায়। ঠিক বলেছি, ছেলের ভাই যায়। তা শাশুড়ি মানে আমার মা জননী, মানে তোর গিন্নিমা, তোর গিন্নিমার বিয়ে হচ্ছে কলবার কে যাবে? কে যাবে? আমার বিয়ে হয়ে গেলে এই ফাটা কেষ্ট যাবে। শোনা চাড়া, ছেলের পক্ষে থেকে একটা জিন্সের প্যান্ট নেবো, একটা ফুলা তা গেঞ্জি নেবো, কিন্তু এক জায়গায় হেরে যাচ্ছি। তাই বলো দিনি, এই 2 বছর পর তো দিদিমণি আমার বাড়িতে এলো, এই যে রাগটাগ করে চলে গেল, বিয়ে বাড়ি নিয়ে যাবার ম্যানেজ কে করবে? তা আমি ছাড়া আর কেউ করতে পারবে না। শাশুড়ি মানে আমার মা জননী, মানে তোর গিন্নিমা, তোর গিন্নিমার বিয়ে, মনে এত আনন্দ লাগছে না রে হারা। মহুয়াই জমেছে আজ মৌ গো, মহুয়াই জমেছে আজ মৌ গো, দেখাবে পালকিতে চলেছে কার বর্ণ। মহুয়াই জমেছে আজ মৌ গো, মহুয়াই জমেছে আজ মৌ গো, মহুয়াই জমেছে আজ। আজকের আমার বিয়ে, সবাইকে নিমন্ত্রণ করলাম, যত সময়ে আমার বাড়িতে এসে উপস্থিত হবে। নানা নিমন্ত্রণ তো করলাম, কিন্তু বর্তমান দিনে যা দুর্মূল্য বাজার, জিনিসপত্রের দাম কিন্তু আগুন, তাই বেশি আইটেম করতে পারিনি। ওই 4 রকম আইটেম করছি, কি জানেন, ডাল আলু ভাতে আর আলু ভাতে ডাল, তাহলে হজমের কোনো গণ্ডগোল হবে না আর টাকা পয়সাও খরচ হবে না। কিন্তু বিয়ে বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, বাড়ির চাকরটা বা গেল কোথায়? হারা হারা হারা। উঠে যে স্বপ্নের পরি, কেমন করে তাকে বলি, আসবে না আর সে বাড়িতে, আসবে না আর সে বাড়িতে আর কোনো দিন। আচ্ছা হারা, আগে নিমন তোর প্রতি কি দায়িত্ব বলে কোনো বস্তু আছে? কোন দায়িত্ব নিনি সেটাই বলো। আজকাল আমার বিয়ে, তাহলে বিয়ের দিনে একটা মালা নেই, একটা পাটাশি নেই, একটা কিছু নেই? তোমার জন্য কত সুন্দর মালা আমি নিয়ে এসেছি দেখো। সত্যি হারা তোর পছন্দ আছে? আচ্ছা আমাকে কেমন লাগছে দেখ। কি সুন্দর তোমাকে লাগছে, দিদিমণি যদি তোমার সাইডে দাঁড় করানো যায়, দিদিমণি হার মেনে যাবে। হ্যাঁ, 45 বছর বয়সে যদি এত রূপ থাকে, তাহলে 28-29 বছর বয়সে কত রূপ ছিল? মা সরস্বতী যেন রূপ ঢেলে দিয়েছে, মা সরস্বতী বালতিখানের রূপ গল গল করে ঢেলে দিয়েছে। হে শাঙ্গ বাজা ঘন্টা বাজা দে উলু দে, আর মা জননীর বিয়ে হবে মেয়ে জামাই এসেছে। হে শাগ বাজা, হে শাগ বাজা ঘন্টা বাজা দে উলু দে, মা জননীর বিয়ে হবে জামাই এসেছে, এসেছে জামাই এসেছে, এসেছে জামাই এসেছে, এসেছে জামাই এসেছে, এসেছে জামাই এসেছে। ও মা
আছো? বাবা আমি ভালো আছি, ভালো আছি। থাক 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 থাক, শুধু আমার জামাইয়ের ভক্তিটা দেখুন। আমার জামাইয়ের মতো আপনাদের জামাই হবে না, মোটা হবে না। কেন না? আমার জামাই তো শুধু প্রণাম করছে না, ও আমার পায়ে ধুলো চেটে পুরো সাদা করে দিচ্ছে। বিয়ে হয় না যদি এত সাথে, তাহলে বিয়ের পরে কত সাধবে? এই যে ভারতী দেবী, ছি, একটা মানুষকে ছি বললে তার আর কিছুই থাকে না। এই বয়সে বিয়ের সাজ সাজতে তোমার কি একটু অভিবেকে বাঁচে না? এই আমার মেয়ে, আমার মেয়ের কথাবার্তা কত সুন্দর মিষ্টি দেখেছেন। আমার মেয়ের রাশি ফল কি জানেন? আমার মেয়ের রাশি ফল হচ্ছে ডেংরা রাশি। আর এই আমার জামাই, আমার জামাইয়ের রাশি ফল আরো ভালো। ও মা, বাবা জামাই, এবছর তোমার জামাইয়ের রাশি ফলটা ভালো যাচ্ছে, আমার মা জননী গো। সে তো আমি জানি। হ্যাঁ, আমার জামাইয়ের রাশি ফল হচ্ছে কাঠপিমড়ে রাশি। তার মানে কি, যখন সুযোগ পায় কুটকুট কুটকুট করে কামড়ায়। আচ্ছা, বিয়ের কোনো বয়স আছে বলুন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তাই আমার মুখে থেকে মা শব্দ তুমি আর জীবনে শুনতে পাবে না। তুমি আমার মানো, মা তোমার ডাইনি, মা তোমার পিশাচিনি, মা তোমার কলঙ্কিনি। কাকের বাসায়, আরে কাকের বাসায় কোকিল ছানা করছে বাজি মা, আর মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন? দিদিমণি, যে মায়ের গর্ভ হতে জন্মগ্রহণ করে পৃথিবীর আলো বাতাস থেকে বড় হয়ে ডাক্তার হয়েছ, সেই মাকে যদি না সম্মান দিতে পারো, পৃথিবীর কোনো মানুষ তোমাকে সম্মান দেবে না। ইউ শাটা, কাকের বাসায়, কাকের বাসায় কোকিল ছানা করছে বাজি মা, আর মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন? আর মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন? কাকের বাসায়। ওরে হারা, এটা কলিকাল, বাঘে চাটে হরিণের গাল। বর্তমান দিনে ছেলেপুলেরা যা বেপরোয়া, ওদের জ্ঞান দেবেন কি? এখান দিয়ে ঢুকাবে আর এখান দিয়ে বের করবে। আরে পইতে পড়লে হয় না, সুচি মুচি জানে না। যদি একটা মুচির গোলায় পইতে দা যায়, সে কোন ব্রাহ্মণ হতে পারে না। মরে যা মুখের হাগরু নিচে পাঠানো কে চা, একাদশীর উপোস করে এলো অমাবস্যা। ও মা, বাবা জামাই, মানছি না, মানবো না। কেন? এত লোকজনের সামনে দুটো পা ধুলো চেটে পরিষ্কার করে দিছি। হ্যাঁ, তোমার জামাই একাদশী। বাবা তুমি আমার পূর্ণিমা। হ্যাঁ, আর এই তো আমার অমাবস্যা। লোভের ঘরে যত রাও ঝরে দিবে না, পড়তে বললে হয় না সুচি মুচি জানে না। মরা যা মুখের হাগুর মুখের পাদা লোকে চা, একাদশীর উপোস করে এলো অমাবস্যা। সভ্য যুগের সভ্য তারা ফেলছে মাথায় ছা, কাকের বাসায়, কাকের বাসায় কোকে ছানা করছে বাজি মা, আর মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত? আর মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত? কাকের বাসায়। দিদিমণি, কুকুরের লাশটা বেকা, যত ঘি দাও কোনোদিন সোজা হবে না। হ্যালো পে, তোমার মা করবে এবার চাষ। জামাই বাবু, হারা সুছয়ে চালনির পিছে দিচ্ছ কেন বা? কানের গোড়ায় ঠাস কো চোর মারবো। কেন বলো দিনি? এটা তো বিয়ে বাড়ি। হ্যাঁ, পাঁচ জায়গাদের লোক কুটুম্ব হয়েছে, তুই বাড়ির চাকর বাঁশ দিচ্ছি দে, তুই গাঁট সমেত কঞ্চি দিচ্ছিস কেন বাবু? ম্যাডাম, নিজের মা হলে ম্যাডাম বেশ্যা বলতে না, মা কে না বেশ্যা বলে ইঙ্গিত করছো, তোমার লজ্জা করছে না? হ্যালো পে, তোমার মা করবে এবার চাষ। সুচ হয়ে চালুনি পিছে দিতে কেমন পা? শত দলে লিখে তাই এমন ঘটনা। কাকের বাসায়, কাকের বাসায় কোকিল ছানা করছে বাজি মা, আর মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত? আর মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত? কাকের বাসায়। দিদিমণি, যে তোমার জীবনে সুখ ফিরে দিল, শান্তি ফিরে দিল, ডাক্তার হতে সাহায্য করলো, তাকে না ভালোবেসে তুমি ঘৃণা করছো, তোমার লজ্জা করছে না? মায়ের বন্ধু তোমাকে মাসের পর মাস রক্ত দিয়েছে, তবে তোমার থালাসীমা রোগটাকে ভালো হয়েছে, তবে তুমি বড় হয়ে ডাক্তার হয়ে গেছো। সে মাসের পর মাস রক্ত দিয়ে তার যে ক্যান্সার হয়েছে, ভেলোর থেকে ডাক্তারবাবু তাকে ফিরিয়ে দিয়েছে। জোয়ার বাজবে না তো ফিরিয়ে নিয়ে যাও, বাঁচতে পারে যদি মনটাকে ফ্রি রাখা যায়, মনটাকে আনন্দে ভরিয়ে রাখা যায়, তাহলে ও বাঁচতে পারে। তাই তোমার মা তাকে বিয়ে করছে না, বিয়ের অভিনয় করছে, বন্ধুকে পৃথিবীর বুকে কিছুদিনের বাঁচানোর জন্য। হ্যাঁ,
তারা। আজ তোমার খুশির দিনে আমি সত্যি কথা বলতে পারিনি, তোমার মুখে একটু হাসি দেখতে চেয়েছিলাম। হারা, তোমার বন্ধুর বাড়ির চাকর ফোন করে কি বলেছে জানো? কি বলেছে? তোমার বন্ধু যে মারা গেছে। আমার জীবনের এত হাসি এত খুশি কোথায় গেল, ফুলের বুকে সে মনির বাসি আর কোথায় গেল। আমার জীবনে এত হাসি এত খুশি কোথায় গেল। হতে পারি না, আমার জীবনের সঙ্গীত সম্পর্কে নিয়ে দুর্বল হয়ে গেল, আমি কি দিয়ে বাঁচবো? তুই মা সব কিছুটা জেনে বুঝি তোমার গায়ে আমি হাত তুলতে গিয়েছিলাম মা, হে তুমি আমাকে ক্ষমা করে দাও মা, হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমি তোর মা নই, তোর মা যে মারা গেছে। না, এ কথা আমি বিশ্বাস করি না মা, সেই ছোট্টবেলা থেকে তোমাকে ডেকে আসি, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি বলো না মা আমার জন্ম পরিচয় কি? তাহলে শোন, এই যে বাড়ি চাকর হারা, যাকে তুই বারবার অপমান করছিস, এই হারা তোর জন্মদাতা পিতা। এ কথা আমি বিশ্বাস করি না, সামান্য বাড়ির দু পয়সার চাকর কি না আমার বাবা, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি তোর জন্মদাতা পিতা রে। আমাদের বাড়ি ছিল ধুলগুটি গ্রাম, সেখানে বন্যা হয়, নদীর বাঁধ ভেঙে যায়, জলের প্রচুর স্রোত, তোর হাতে করে নিয়ে তোর মায়ের হাত ধরে আসছিলাম, জলের স্রোত তোর মাকে নিয়ে চলে গেল। তারপর তোকে নিয়ে এলাম শহরে, গিন্নিমার হাতে তোকে তুলে দিলাম, গিন্নিমা তোকে সন্তান স্নেহে মানুষ করলো। আরে হতভাগ্য জন্মদাতা পিতা, আজ বিশটা বছর, বিশটা বছরে তোর চাকর সেজে রয়েছি রে। কেন জানিস? কেন? তোর মুখে একটু বাবা ডাক শোনার জন্য। আমি যদি পরের ছেলে হয়ে যদি তোমার নিজের বাবাকে বাবা বলতে পারি, আর তুমি তোমার নিজের বাবাকে অস্বীকার করছো, তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, ওনাকে একটিবার বাবা বলো না, ওনাকে একটিবার বাবা বলো না, ওনাকে একটিবার বাবা বলো না। না না জুলি না, ভাই চাকরকে আমি তোদের জন্য বাবা বলে রাখতে পারবো না। বুকে ধরে যে ফুল আমি ফুটালাম, আর সে ফুলের কাঁটা ছাড়া কেটেলাম, আর বুকে ধরে যে ফুল আমি ফুটালাম, আর সে ফুলের কাঁটা ছাড়া কেটেলাম, ভাগ্যের পরিহাসের নাম ওর নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো আর নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী আর নয় তো কারো জীবন, আর বুকে ধরে যে ফুল আমি ফোটালাম, আর সে ফুলের কাঁটা ছাড়া কেটেলাম, আর বুকে ধরে যে ফুল আমি ফোটালাম, আর সে ফুলের কাঁটা ছাড়া কেটেলাম, ওর ভাগ্যের পরিহাসের নাম। নয় তো কারো জীবন।